রুজি বৌমা, মা তুমি এইগুলি এই ঘরে রেখে ঠাকুর ঘরে যাও, আমি ওনাকে নিয়ে আসছি। ঠিক আছে, তুমি শোনো, তুমি এইখানে বসো, আমার ঠাকুর ঘরে তুমি যেও না, আসলে আপনি আসুন আমার সঙ্গে। না না, আমি আমার ভালো বউ না গেলে আমি কোথাও যাব না। উনি অসুস্থ বলেই বোধ হয় আমার কথাটা বুঝতে পাচ্ছেন না, কিন্তু তোমার তো বোঝা উচিত তোমাকে ঠাকুর ঘরে যেতে আমি কেন বারণ করছি। তুমি এখন এনার সঙ্গে যাও, আমি পরেই যাচ্ছি। আসুন, আপনি আমার সঙ্গে আসুন। হ্যাঁ হ্যাঁ, আসুন। তুমি যাবে কিন্তু? আমি যাবো বলছি তো, তুমি এখন যাও না ওনার সাথে, যাও। আসুন ঠাকুর মশাই, আপনার সব প্রস্তুত তো? আমার সব প্রস্তুতি হয়ে গেছে, আপনি অনুমতি দিলেই আমি পুজো শুরু করব। হ্যাঁ হ্যাঁ, জয় রাধা মাধব, জয় রাধা মাধব, আপনি শুরু করে দিন, বেলা অনেকখানি গড়িয়ে গেছে। হ্যাঁ মা, বলছি পুজো যে শুরু হবে, ভৌকিতে এখনো এসে পৌঁছলো না। শুনো, আমি যাকে দায়িত্ব দিয়েছি না, তার যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে, ভোগ ঠিক সময় মতন পৌঁছে যাবে। তোমাকে যেটা বলেছি তুমি সেইটা করো। ওম তদা বিষ্ণু পরম পদং সদা পশ্যন্তি সূরয়ঃ দেবীব চক্ষুরাততম শঙ্খচক্রধরং বিষ্ণু ত্রিভুজং পীতবাসসম প্রারম্ভে পুণরিকাং। শুনছেন, আপনি দরজাটা খুলুন না, দেখুন আজকে পূজোর দিনে বাড়ি ভর্তি লোক, আপনি যদি এইভাবে দরজা বন্ধ করে বসে থাকেন তাহলে তো সবাই খারাপ ভাববে না। আপনি আপনি প্লিজ দরজাটা একবার খুলুন। আপনি কারোর কথা না হয় নাই ভাবলেন, আপনার মায়ের কথা একবার ভাবুন। এখানে আপনার ধুতি পাঞ্জাবি রয়েছে, আমি কাউকে গিয়ে পাঠিয়ে দিচ্ছি। আপনি কি শুনছেন আমি কি বলছি? তাড়াতাড়ি চলে আসুন। আমার রাজাকে, আমার রাজাকে ভালো রেখো ঠাকুর, আমার ছেলেটাকে সুস্থ রেখো। বলুন দিদি, আজ না, আজকে আমার খুব কাজের তাড়া। হ্যাঁ ও ভালো কথা, আপনি চাটা কিছু খাবেন? না না, ওই সব আমার কিছু লাগবে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি সোহেনাদের ডেকে দিই। না না, ওদের তো আজকে পড়াবো না। আচ্ছা, তোমার দাদা বাবু রাগ করে দরজা বন্ধ করে বসে আছে? এই কথা আপনি জানলেন কি করে? আমি মানে ওই শুনলাম আর কি। ছি 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 ছি, দেখেছো কাণ্ড, বাড়ি ভর্তি লোকজন, ব্যাপারটা বোধ হয় সবার কাছে চাউর হয়ে গেছে। রোহন দাদাবাবু কি যে করে না, ভালো মন্দ অবস্থাটা বোঝার কোনো ব্যাপার নেই। দেখো দেখো দেখি, এই রাগ করে দরজা বন্ধ করে বসে আছে। ছোটাও। হ্যাঁ রঘুদা বলো। আরে রোহন দাদাবাবু দরজা খুলে দিয়েছে। কি বলছো রঘুদা, দরজা খুলেছে? হ্যাঁ। তা কার ডাকে রাগ ভাঙলো বাবুর? আপনার থেকেই বোধহয় রাগ কমে গেছে, তাই দরজা খুলে দিয়েছে। তুমি তুমি আর দেরি করো না, এই সুযোগে ধুতিটা পরিয়ে দিয়ে এসো। হ্যাঁ রঘুদা, আমি এক্ষুনি যাচ্ছি। রোহন, রাগ কমেছে বাবুর? দাঁড়াও, তোমাকে ধুতি পাঞ্জাবিটা পরিয়ে দিই। ছোটকা, তুমিও ধুতি পাঞ্জাবি পরেছ? হ্যাঁ রোহন, শুধু আমি নই, আজকে তোমার বাবা মেজো কাকা সকলে ধুতি পাঞ্জাবি পরেছে, এবার তুমিও পরবে, আমি পরিয়ে দেবো। তার আগে বলো তো কি হয়েছিল তোমার? কিছু না। না রোহন, কিছু না বলে তো আমি বিশ্বাস করবো না। জানো ছোটকা, আমি যখন স্নান করতে গেলাম, আমার স্নান করার তাওয়ালের মধ্যে কি যেন লঙ্কার গুঁড়ো লাগিয়ে রেখেছিল। সে কি রোহন? হ্যাঁ, তারপর তারপর আর কি, তারপর টাওয়ালটা দিয়ে মুখ মুছতে আরম্ভ করলাম, সব লঙ্কার গুলো আমার চোখে, কি অসম্ভব জ্বালা করছিল, বিশ্বাস করবে না। স্বাভাবিক রোহন, লঙ্কার গুলো চোখে লাগলে তো জ্বালা করবেই, কিন্তু এমন কাজ করলো কে? জানি না, সত্যি জানি না। আমার মনে হয় আমি যখন ঘুমাচ্ছিলাম না, কেউ আমার ঘরে ঢুকেছিল আর সেই কাজটা করেছে।